সকালের চাটা নিচ থেকে উপরে আনতে আনতে ব্যাপারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তোর একটা কিছু ব্যবস্থা করতে হবে, বুঝতে পেরেছো? গুড মর্নিং এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। শনিবার সকালবেলায় জাস্ট চা নিয়ে বসেছিলাম, পর্ব মিটলো, পূজারটা যদি দেখো ওখানে পড়ে আছে, আধা ঘন্টা ওরকম করেই পড়ে থাকবে। এখন উনি গেছেন, ব্রাশ করবে, এদিক ওদিক ঘুরবে, তারপরে এসে এই হলো ব্যাপার। গতকাল রাত্রেবেলা প্রাইমে ফাইনালি শেরনি দেখলাম। মুভিটার ব্যানার দেখে তোমরা যদি কিছু থ্রিলার, সাসপেন্স আর ডিপ ফরেস্ট মিস্ট্রি কিছু এক্সপেক্ট করছো, সেরকম কিন্তু কিছু নেই আগের থেকে বলে দিচ্ছি। বাট পুরো মুভিটার মধ্যে ছোট ছোট অনেকগুলো স্টোরিজ আছে, অনেকগুলো মেসেজ পাস অন করার চেষ্টা করা হয়েছে, সেগুলো ডেফিনেটলি ভালো লাগবে, তো দেখো। তাই তো, আজকে কি প্ল্যান? আজকের প্ল্যান, আজকে আমি রান্না করব, কারণ হ্যাঁ আজকে নিরামিষ, তো মারা ওই রুটি পরোটা এই সমস্ত কিছু খায়, যেহেতু আজকে আমরা তো ভাতটাতেই খাবো, তো আমি বলেছি ঠিক আছে আমি ভাতটা আমি করে নেবো, তারপরে তুমি তোমার রুটি টুটি। আমার আজকে সকালবেলা বেরিয়ে যাওয়ার কথা ছিল ব্রেকফাস্ট করে বোলপুরের জন্য, বাট এখানে একটা ছোট্ট কাজ এসে যায় যে কারণে আজকে দিনটা আমি ওয়েট করে যাই, কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে বোলপুরের জন্য। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে? এই যে তুই এখানে বসে পুচুকুন পুচুকুন করছিস, তো চাটা কি খাবি? পুচুকুন পুচুকুন নাই, পনকি লুচি। ও পনকি লুচি, আচ্ছা। বাই দ্য ওয়ে, এই পনকি লুচি নাকি এটা মানেটা কি? এটা মানে হ্যাঁ, পনকি লুচি তার কোনো মানে নেই। ওই বাড়িতে একটা ল্যাব আছে, আই ও ডাকে, এও ডাকে। পূজা অনেকক্ষণ পরে একটু শান্তি বাজার গান শুনছিল, নিচ থেকে ডাক পড়ে গেছে। বাবা এলো বাড়ি, ব্যাগটা চাকাবে বলে ওকে ডাকলাম, আমি চাকাবো না তার জন্য। চাকাবো না কি রান্না কি হবে, আমি তো পটল আর আলু করছি। আমি ওপরে এডিটিংটা করছিলাম, নিচ থেকে এমন হইচই শুরু হলো নাকি বিশাল কিছু একটা হচ্ছে। আমি ক্যামেরা নিয়ে ছুটে এলাম। কি করবো, একটু কারি পাতা পেরে এনে দে। কারি পাতা কোথায় আছে? ও বাই দ্য ওয়ে, আজকে রাতে ডিনার আবার ও বাড়িতে নিমন্ত্রণ। চলো কারি পাতা পেরে আনি। হ্যাঁ চল 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 চল, ক্যামেরাতে দেখো। ডান দিকে এই হচ্ছে গাড়ি পাতা গাছ, আর ওই হচ্ছে রান্না করে জানালা, আরে ওখান থেকে জানালা দিয়ে রান্না করতে করতে টুক করে পেরে নিয়ে নেবে। ও আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটেছে, কলা গাছটা পুরো পড়ে গেছে, সেটা তো ঠিক আছে, বাট ওখানে এক কাঁধি কলাও রয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট এই যে জায়গাটাতে আছে, আরে ভেঙে গেছে কলার কাঁধিটা, ওখানটা রয়ে গেছে, বাট ছোট ছোট যদিও বা। সেই কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না, ভেঙে দিয়েছে না ভেঙে গেছে, সেই সব ওই সমস্ত বিতর্কিত ব্যাপারে আমি যাচ্ছি না। আচ্ছা এই দেখো কচি, একদম কারি পাতা গাছ থেকে পাড়া। আজকে সব কারি পাতা দেওয়া জিনিস করেছি, এটা হচ্ছে, এটাতে কারি পাতা, হ্যাঁ এটাতেও কারি পাতা দিয়ে, এটা হচ্ছে কলমি শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, উচ্ছে দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, পনির দিয়ে একটা তরকারি, এটাতে কারি পাতা দিইনি, আর এটা হচ্ছে কারি পাতা দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে ডাল, মুগের ডাল। বাবার আলু ভাজাটা খুব ভালো লেগেছে, আলু ভাজা দিয়ে রুটি বাবার খুব ভালো লেগেছে। মানে আমি প্ল্যানিং করে বানাইনি, বাবা যখন বাজার গেছিল মনে হলে বলে দিতাম একটু বাদামের প্যাকেট নামতে, তাহলে একদম সুন্দর হতো, বাট বেশ ক্রিস্পি আছে। শাকের তরকারি উঠছে যে সেটাও এত ভালো হয়েছে, বুঝতে পারছ? ওই তো যে তুই একটু করে টাচ করে দিয়ে একটু নেড়ে নুড়ে খুঁটি দিয়ে দিবি তাহলে অদ্ভুত হবে। আমি মন দিয়ে করলে ভালো করে করে, রিঙ্কু মামা মাংকু একবার বলেছি, হ্যাঁ এটা তো মা বানিয়েছে পুরো আগে ভর্তি, রোজই আমরা একটু একটু করে, রিঙ্কু মামা আমি খারাপও বানাইবার মাঝে মাঝে, বিকেলে চাটা করে
খেতে ইচ্ছে করলো, মানে রসগোল্লার চেয়েও মিষ্টি এবং এমন সেন্ট পাওয়া যায় না। নিশ কাকুর গায়ে জিন্দাবাদ। সারাদিন ধরে একটা ব্লগ শুট করার পরে এন্ড অফ দ্য ডেতে গিয়ে মাথায় থাকে কালকে যখন এডিট টেবিলে বসবো এই পোর্শনটাকে হাইলাইট করো, বিকজ এটাই ব্লগের মেইন অ্যাট্রাকশন। নেক্সট ডে যখন এডিট করতে বসো রিয়েলাইজ করো কিছু ফাইলস ডিলিট হয়ে গেছে, যেগুলো ওই পোর্শনের পার্ট কেমন লাগে এক্স্যাক্টলি সেরকমই এখন লাগছে, প্রচণ্ড বিরক্ত লাগছে। বিকজ এরপরে লাস্ট যে পার্টটা দেখলে তারপরে কাকিমাদের বাড়িতে ডিনার ইনভিটেশনে গিয়ে ডাইনিং টেবিলে বসার মাঝখানে অনেক কিছু ফান অ্যাক্টিভিটিস ছিল, ইন্টারেস্টিং পার্ট ছিল, যেটা এই ব্লগের মেইন অ্যাট্রাকশন হওয়ার কথা ছিল, সেই সমস্ত ফাইলসগুলো আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ক্যামেরার যে মেমোরি কার্ডটা সেটাকে আমি এভরি থার্ড ডে অফ ফোর্থ ডেতে ফরম্যাট করি, বিকজ ফুল হয়ে যায় অবভিয়াসলি। আনফর্চুনেটলি সেই ডেটটা আজকে এবং কিছুক্ষণ আগেই ছিল, তো মেমোরি কার্ডের মধ্যে ফাইলসগুলো একটা অর্ডারে স্টোর হতে থাকে, শেষের দিক থেকে গতকালের পোর্শনগুলোকে আমি কপি করে ফরম্যাট করে দিয়েছি, বাট সামহাও কিছু গতকালের ফাইলস প্রথমের দিকে চলে গেছে যেগুলো ফরম্যাট হয়ে গেছে। আচ্ছা, যে ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছিলো তার মধ্যে যেটা মেন ক্লিপ ছিল যেখানে পূজা একটা দুর্দান্ত কথা বলেছে, মানে সবাই আমরা রীতিমতো হেসে গড়াগড়ি খাচ্ছিলাম, সেটা পূজা আরেকবার বলে দিই। আমি বলেছিলাম আগে আমার এই কিছুদিন আগে অবধি, এই তোমাদের উই আর প্রেগনেন্টের আগের অবধি, ঠিক আছে, এই উইয়ের মধ্যে তো আমিও মনে হয় চলে এসেছি। ততদিনের আগে অবধি আমার জীবনে ছিল সকালবেলা উঠবো, পড়তে বসবো, তারপরে একটু কাজ টাজ যদি করিয়ে ছিলাম, একদিন হয়ে গেছে সকালবেলা উঠে দুধ আছে কি না, ঠিক আছে, চা হলো কি না, সবাই খেলো কি না, ঠিক আছে, কোকু খেললো কি না, উঁচু পাটি করলো কি না, জীবনটা এইখানে চলে গেছে পুরো সাংসারি। এই চেঞ্জটা তোর কেমন লাগে? একদম খুব একটা আমি মানে এবার যেটা হয়ে গেছে হয়ে গেছে, কারণ হেল্পিট আছে, ব্লগটা মেবি হতে ছোট হয়ে যায়, বাট তার থেকেও বড় কথা কতখানি ইন্টারেস্টিং হবে আই ডাউট, তোমরা দেখে নিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। চলো বাকি পোর্শনটা কন্টিনিউ করি। কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই আছে লাস্ট তিন চার দিন ধরে, একই জিনিস চার পাঁচটা, একদম ডালনেস, একদম আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখনই একটু কড়া রোদ উঠবে। শনিবার ছুটির দিন সকালে ব্লগটা ম্যাক্সিমাম এডিট করেই রেখেছিলাম, একটু ছোটো কাজ বাকি ছিল, লাঞ্চটা করে এসে সেগুলো করে ব্লগটাকে আপলোড করে শুয়ে পড়েছিলাম। অর্পি ওই দিকটা রুমটায়, পূজা এদিকে, কুলফি পূজার সঙ্গে বেশ অনেকখানি ঘুমিয়ে গেছে, চারটে সাড়ে চারটে বাজবে হয়তো, উঠে বাবার সঙ্গে কথা হলোই জাস্ট, এখন দেখি বাকিদের কী খবর। লুচি, ছানার ডালনা, চিকেন কারি, চিংড়ি মাছের মালাই কারি, চাটনি, মিষ্টি, আর প্রত্যেকটা আরো লুচি খাবে না, ওর জন্য রুটি মিষ্টি আনছে। মালাই কারিটা খেয়ে দেখো, অসাধারণ হয়েছে, অসাধারণ। ঠান্ডা ঠামের কোনো সিনই নেই, যদিও শুরু করবে দারুণ হয়েছে। আরে গরমটা আর দিও না, আর দিও না,
বেড়াল আসে জানালাগুলো দিয়ে, তাই রাত্রেবেলা সবার আগে প্রত্যেক জানালা বন্ধ করে দিতে হয়। যাক গিয়ে আমরা বাড়ি এসে গেছি আর প্রত্যেকটা রান্না খুব 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 ভালো করেছিল মান্টু। অনেক অল্প অল্প হলো, দেন এলাম, ফ্রেশ হলাম, এবার সবাই অলমোস্ট ঘুমাতে চলে গেছে, আমিও গিয়ে শুয়ে পড়বো। কালকে আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে, বোলপুর যাওয়ার আছে। ব্লগটা এখানে শেষ করছি, ছেড়ে যাওয়ার আগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।